প্রথম ম্যাথ আমরা ফার্স্ট ম্যাথে আমরা আইএল ফর রিঅ্যাকশন এ। সো আমাদের এখানে তিনটা সাপোর্টে যেহেতু এটা ইনএলিমেন্টারি স্ট্রাকচার, সো আমরা আইএল বের করব এ পয়েন্টের জন্য। সো আমরা এ পয়েন্টে লোডটা তুলে দিয়ে আমরা একটা আপওয়ার্ড 1 kV লোড ইউনিলোড অ্যাপ্লাই করলাম। এটার জন্য একটা ডিফ্লেক্টেড ডায়াগ্রাম এরকম হলো, এটা আমরা শো করে দেখালাম। সো এই ডিফ্লেক্টেড ডায়াগ্রামের জন্য আমরা এটাকে কনভার্ট করবো কনজুগেটে কনভার্ট করবো। কনজুগেট লরি ডায়াগ্রামটা আমি প্রথমে এক্সপ্লেন করি। যেহেতু এই সাপোর্টে এটা একটা ফ্রি পয়েন্ট, সো এখানে ফিক্স সাপোর্ট হয়ে গেছে, ইন্টারনাল হিঞ্জ হয়ে গেছে ইন্টারনাল লিঙ্কে, আবার আউটার হিঞ্জে আছে। যেহেতু এখানে সাপোর্ট আছে, হিঞ্জ আছে এবং এখানেও হিঞ্জ সাপোর্ট আছে, আর এখানে কিন্তু ফ্রি পয়েন্টে 1 kV লোড অ্যাপ্লাই করছি, সেজন্য এই জায়গাটা ফিক্সড হয়েছে। সো এই পয়েন্টে যেহেতু 1 kV আছে, আমি যদি এই পয়েন্টে হাত রেখে তোমাদের দেখাই যে এখানে 4টায় আমরা 4/EI কেমনে পেলাম, 4 ডিস্টেন্স এই পুরোটার, আর এখানে হলো 1 kV লোড অ্যাপ্লাই করা আছে। সো 1 kV লোড 1 × 4 ইন টার্মস হলো 4/EI হলো। সো আমি এখানে আমি যে কনজুগেটেড লোডিং ডায়াগ্রামটা বিমেট পেলাম, এটাকে এখন ফ্রি করলাম বিসি প্রাইম এবি প্রাইম। এখন আমি আগে যেহেতু ফ্রি করার জন্য বিসি আর এখানে একটা মোমেন্ট আসবে, বিসি পার্টটার জন্য আগে সামেশন অফ বি করে, এই যে আমি 1/2 × 4 এই ট্রায়াঙ্গেলের ভ্যালুটা 4, ভূমি হলো 8 এবং এটা রিয়াকশন পয়েন্ট 1/3 ফ্রম বি 8/3 এবং এই রিয়াকশনটা ফর আরসি ইন্টু 8 লোড ইন্টু ডিস্টেন্স সমান 0। এখান থেকে আমি আরসি ভ্যালুটা পাইলাম, সাম অফ এফআই করলে আরবিটা পাবো। এখন ফর এবি পার্টের জন্য আমার এখানে এই যেহেতু লিঙ্ক পার্ট, এই আরবি এর ভ্যালুটাই এখানে আবার ট্রান্সফার হয়েছে অপোজিট ডিরেকশনে এবং এখানে লোডটা আগের থেকে আসেই এই 4 ম্যাগনিটিউডে, সাম অফ এফআই করলে আমরা আর এ পাইলাম। এখন আমি এ পয়েন্টে মোমেন্ট নেই, ইন্টারনাল মোমেন্ট পাবো আমি -64। এখন মেইন আমাদের কনজুগেটেড ক্রাইটেরিয়াটা এখানে আসবে ফর এ বি পার্টের জন্য আমরা এখানে খুবই ডিটেলসে এবং ইজিলি করার জন্য আমি ইকুয়েশন যদি ইউজ করি, এই এক্স এর যে কোনো ভ্যালু বসালেই আমি ওই পয়েন্টের ডিফ্লেকশনের ভ্যালুটা পেয়ে যাবো এম এ পার্টের জন্য। সো এখন এম এ পার্টের জন্য আমি যদি এক্স এর সাপেক্ষে আমি যদি ইকুয়েশনটা বের করি, আমি আমার এক্স আসতেছে লেফট পয়েন্ট থেকে -64। এখন এম বি পার্টের জন্য মোমেন্টের ইকুয়েশনটা -64 প্লাস 18.67, এটা আপওয়ার্ড ফোর্স, এই যে আর এর রিয়াকশনের ভ্যালুটা ইন্টু এক্স। আর এই যেহেতু এই লোডিং ডায়াগ্রামটার জন্য মোমেন্ট আসবে, এখানে একটু ক্লিয়ারলি এই জিনিসটা ডিটেলস বলা দরকার। তাহলে 1/2 × ভূমি, এই 1/2 × ভূমি হলো এক্স এবং উচ্চতাটা হলো এই টোটাল ট্রায়াঙ্গেলটা হলো 4 ভূমি এবং এই ম্যাগনিটিউড হলো 4, মানে এই ম্যাগনিটিউডকে এই বেস দ্বারা ভাগ করছি। বেসের সাথে এই এক্স দ্বারা গুণ করলে এইটুকু যদি আমি পোর্শন নেই এই, তাহলে আমি এই ট্রায়াঙ্গেলের এই ভ্যালুটা হলো 4/4 × এক্স আর ট্রায়াঙ্গেলের বেস হলো এক্স আর ত্রিভুজের এই জন্য ম্যাগনিটিউড হলো 1/2 আর এটার রিয়াকশন অফ মোমেন্টটা, এই ত্রিভুজের মোমেন্টটা রিয়াকশন করবে 1/3 অফ এক্স। সেন্ট্রয়েড পয়েন্টে আমার এটা কাজ করতেছে এক্স করে আমি এই ইকুয়েশনটা আমি পেলাম। এখন আমি এই ইকুয়েশনে যদি এম এ বি পার্টের জন্য আমি যদি 2 ডিস্টেন্স ফ্রম লেফটে বসাই, আমি এখানে ডিপ্লেশন পেলাম -28। এখন ফর বিসি পার্টের জন্য আবার যদি আমি ডিটেলসে বলি, এক্সটা ধরছি ফ্রম রাইট সাইড, তাহলে 16/3 এক্স মাইনাস এই ট্রায়াঙ্গেলটা যদি আমি আবার একটু বোঝাতে চাই ক্লিয়ার করে, 1/2 এই ট্রায়াঙ্গেল যদি আমি এই পর্যন্ত ধরি এটা এক্স, তাহলে ত্রিভুজের জন্য 1/2 × ভূমি, এই এক্স ভূমি। এটার এই পয়েন্টের ম্যাগনিটিউডটাই হলো এই যে এই যেহেতু এই ট্রায়াঙ্গেলের ম্যাগনিটিউডটা এখানে 4 এবং ভূমি হলো টোটাল 8, তাহলে 4/8 তাহলে এইটুকু আসলে এক্স আসলে আমার এইটুকু আমার ট্রায়াঙ্গেলের ম্যাগনিটিউড হবে এটা, এইটুকু ট্রায়াঙ্গেলের ম্যাগনিটিউড আমি পাবো এখানে এই 4/8x, আর এটা কাজ করবে এই এখান থেকে x/3 ডিস্টেন্সে সেন্ট্রয়েড। তাহলে ফর বিসি পারার জন্য আমি ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে লেফট থেকে যখন 2 পয়েন্ট দূরে আমার বিসি ডিপ্রেশন হবে 10। এভাবে আমি যদি কয়েকটা সেগমেন্ট নেই 2, 4, 6 আমি করসপন্ডিংয়ে এই ডিপ্রেশন পয়েন্টগুলো পাবো। এখন আমার আইএলটা কি, এই মোমেন্টের ইকুয়েশনটাকে যদি আমি এই যে আমার এই স্ট্রাকচারের জন্য আইএলটা বের করতে হবে, রিয়াকশন অফ এ, রিয়াকশন এ জন্য আমি আই লাগাবো। তাহলে আমার এ পয়েন্টে যে মোমেন্টটা আছে, এই পয়েন্টের মোমেন্টটা কি, এই মোমেন্টটা হলো এই যে 64। তাহলে আমার এই ইকুয়েশনকে যদি আমি 64 দ্বারা ভাগ দেই তাহলে আমি আইএল রিয়াকশন ফর এ বি পার্ট পাবো। আবার বিসি পার্টকে যদি আমি আবার ওই এ পয়েন্টের মোমেন্ট দ্বারা ভাগ দিই তাহলে আইএল ফর বিসি পার্টে পাবো। এই যে আইএল ফর এম এবি পার্ট, এই এম এ বি এর ইকুয়েশনটাকে আমি ওই আইএল মানে মোমেন্ট ভ্যালুটা অ্যাট এ পয়েন্ট দ্বারা ভাগ দিছি, দিয়ে আমার এই ইকুয়েশনটা আমি পাইছি। আবার ফর বিসি পার্টের জন্য, ফর মোমেন্ট ফর বিসি পার্টের জন্য এম বিসি বাই এম এ করছি, মানে এম বিসি হলো এই ইকুয়েশন আর এম এ পয়েন্ট হলো আমাদের এই ম্যাগনিটিউডটা ফর আইএল পার্ট। তাহলে আমরা এই ইকুয়েশনটা পাইলাম। এখন আমি এই এবি পার্টের জন্য যদি 2 ডিস্টেন্স ফ্রম লেফটের জন্য আইএল পাই 0.43, এটা আমি ইন টার্মস অফ আইএল এ সাপেক্ষে 1 এর সাপেক্ষে বের করছি। যেহেতু আমার এই আইএল ডায়াগ্রামটাই হলো একটা ইউনিট লোড মুভ করবে একটা পয়েন্টে পুরো স্ট্রাকচারে, সেজন্য আমি এই যেহেতু আমার ক্রাইটেরিয়া হলো যে ওই ডিফ্লেকশনকে ওই রিয়াকশনের জন্য মোমেন্টটা যদি ভাগ করি তাহলে আমি ওই পয়েন্টে আইএলটা পাচ্ছি। সো আমি এই ইকুয়েশন যদি আমি 2 বসাই আমি 0.43, যদি 4 বসাই সাপোর্টে ডিফ্লেকশন 0, সো আইএলও ওখানে চেঞ্জ হবে, সেজন্য এখানে 0 দেখবা। তোমরা যদি এই ইকুয়েশনগুলোতে করসপন্ডিং এক্স এর ভ্যালুগুলো বসাও তাহলে দেখবা এই ভ্যালুগুলো পাইছো। আর অ্যাট এ পয়েন্টে এক্স 0, তাই আইএলও 1। এখন ফর বিসি পার্টের জন্য আমি যদি বিসি পার্টের এই ইকুয়েশনটা যদি আমি এখন এম এ দ্বারা ভাগ দেই, আচ্ছা ফর এখন বিসি পার্টের জন্য আমি আইএলটা ড্র করি। আমার এই বিসি পার্টের এই ইকুয়েশনটা আইএল এর ইকুয়েশনটা আছে, আর রাইট থেকে 2 ডিস্টেন্স 4 ডিস্টেন্স 6 ডিস্টেন্স যদি আমি এই ইকুয়েশনে বসাই এক্স এর ভ্যালুটা, তাহলে আমি আইএল এর ভ্যালু 0.16, 0.25, 0.225। এখন এই আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমরা এ বি পার্টের জন্য কিন্তু এই 64 দ্বারা ভাগ দিছি, বিসি পার্টের জন্য 64 দ্বারা ভাগ দিছি। কি জন্য? আমরা ডিফ্লেকশনটা ওই পয়েন্টে পাইছি, কিন্তু আমি তো আইএলটা বের করবো নির্দিষ্ট ফিক্স পয়েন্টের জন্য। সো ওই পয়েন্টের করসপন্ডিং মোমেন্ট দিয়ে আমাকে কিন্তু এই ইকুয়েশনগুলোতে কনভার্ট করেই আমি এই আইএলগুলা এই ভ্যালুগুলা পাইছি। সো নেক্সট ভিডিওতে আমরা আইএল ফর শেয়ার মোমেন্ট বের করব। এখন এই যে ভ্যালুগুলো পেলাম আমার, দেখো এই ভ্যালুগুলো যদি আমি ডায়াগ্রামটা যদি আঁকাই, দেখো এরকম আমার ডায়াগ্রামটা আমি আইএল ফর আর এটা পাই। সো নেক্সট ভিডিওতে আমরা আইএল ফর মোমেন্টটা ড্র করে দেখাবো।